কৃষ্ণ বলে বাহু তুলে ঈশান ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে
তারপর শেষ হবে। আস্তে 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 সময়কে বিনা তুমি রাধে, সময়কে বিনা তুমি রাধে, আরে তোমার বিনা স্বামী রাধে। ও বলো রাধে 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 রাধে, হে বলো রাধে 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 রাধে, ও বলো রাধারানী চলেছে আজকে সখীদেরকে সঙ্গে নিয়ে, আর এই রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছে। আজ ললিতা বিশাখাপথে চলিয়া যাইতে সাথে, ললিতা বিশাখাপথে চলিয়া যাইতে সাথে, ললিতা বিশাখাপথে চলিয়া যাইতে সাথে, ললিতা বিশাখাপথে চলিয়া যাইতে সাথে। এখন রাধারানী আসছে মা, আর গোবিন্দ কি করেছে, দূর হতে রাধারানীকে দেখতে পেয়েছে, আর দেখতে পেয়েছে কিন্তু রাধারানীর রূপ কেমন বলছে অপরূপা, গোবিন্দ দেখেই মোহিত হয়ে গেছে। রাধারানী দেখতে কেমন বলছে হেম কাঠি, হেম মানে কি মা,
ওমা এই মেদিনীপুর জেলায় কিন্তু ভালো জানবেন হেম মানে কি। হ্যাঁ হেম মানে কি? মেয়েরা গলায় কানে হাতে কি পরতে ভালোবাসে? হ্যাঁ গয়না, কিসের গয়না পরতে? যদি লোহার বানিয়ে দেয় তুমি লোহার পরবে? সব থেকে বেশি কোনটা ভালো লাগে? সোনা, তাই তো, সোনার জিনিসটা। রাধারানীর গায়ে রং কেমন বলছে? বলছে সোনার মতো ঝকঝক করছে একেবারে, গায়ের রংটা সোনার মতো, লুজ্জন বললেন নায়িকা। আর শরীরটা কেমন বলে? ইষ্টপুষ্ট, মোটা ছিল না, যেমন আমি দেখতে পাচ্ছি রোগা, ওইরকম রাধারানী রোগা, কাঠির মতো শরীর ছিল। আর ওই যুগলের মধ্যে যে মালাটি রাধারানী পরত, এত শোভা ছিল যে গোবিন্দ দেখেই মোহিত হয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি মা, রাধারানী দেখতে কি উজ্জ্বল বর্ণের নায়িকা? দেখবেন ফর্সা মেয়ের যদি কালো জামা মানে কালো বর হয় কি হয়, পাড়ার লোকে বলে না, তুই এত সুন্দর দেখতে কি দেখে ওকে বিয়ে করলি? গায়ের রংটা দেখেছিস? তোর বরের গায়ের রংটা দেখ, কালো তোর সঙ্গে মানাচ্ছে। আবার যদি ফর্সা ছেলে কালো মেয়েকে বিয়ে করতাম বলে তোর সঙ্গে তোর বউয়ের যাচ্ছে, মানাচ্ছে কেন? তুই কালো, তোর বউ কি সুন্দর? এই যে ব্যাপারটা হয়, তার সখীরা তো বসে আছে, হঠাৎ করে রাধারানীকে বলছে এই দেখ তুই যাকে ভালোবাসলি তার গায়ের রং কালো আর তোর গায়ের রং ফর্সা, কি দেখে ভালোবাসলি? তখন রাধারানী প্রত্যুত্তরে বলছে শোন, যে যাকে ভালোবাসে না তার অর্থ দেখে কেউ ভালোবাসে না, সে বেটে না লম্বা না কালো না খাটো না টাকা আছে না বাড়ি আছে কিছুই দেখে ভালোবাসে না। কেন বলে? ভালোবাসার দিক দিয়ে যদি দেখতে চাই তাহলে পার্বতী আর শিবের ভালোবাসা সেরা। শিবের কিছু নেই কিন্তু পার্বতী দক্ষ রাজার কন্যা, রাজার মেয়ে, কিন্তু বিয়ে করেছে কার সঙ্গে? যার চালও নেই চুলও, ভালোবেসে বিয়ে করেছে। সেই বলছে সখী কেন আমি ভালোবেসেছি জানিস? তোর কাছে ওরা কৃষ্ণ কালো হতে পারে কিন্তু আমার কাছে সে যে হোক না কালো আমার ভালো, আমার চোখে লেগেছে সে যে হোক না কালো আমার ভালো, মনে লেগেছে হোক না কালো হোক না কালো হোক না কালো আমার ভালো চোখে লেগেছে সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে। এই বটগাছের ওই আঠার মতো জড়িয়ে ধরেছে সে যে হোক না কালো আমার ভালো মনে রেখেছে সে যে হোক না কালো। কালোই আমার গিরি সোনা, কালোই আমার গিরি সোনা, কালোই আমার গিরি সোনা, পরের কাছে রাখো না। কৃষ্ণ গিয়ে সখীদের ওই যে আসছিল মথুরা যাবে বলে হাটে, এখন গোবিন্দ গিয়ে রাস্তাটাকে রোধ করে যাই যে দাঁড়াও বলে যে রাস্তাটাকে রোধ করেছে, রোধ করে সখীদেরকে দাঁড় করিয়ে গোবিন্দ হাত কাঁপেছে। রহ রহ বলি ধে দানি পদা বলি লোকি, রহ রহ বলি ধে দান পদা বলি লোকি, রহ রহ বলি ধে দানি পদা বলি লোকি, রহ রহ বলি ধে দানি করে বলি লোকি, দানি চাই বলি পাতে হাত, দানি চাই বলি পাতে হাত, দানি চাই বলি পাতে হাত, ওরে দানি চাই বলি পাতে হাত, তোমরাই আমায় দানি দাও হে, 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 নইলে যে দেবে বনা ধনি, তোমরাই আমায় দানি দাও হে, নইলে যে দেবে বনা ধনি, তোমরাই আমায় দানি দাও হে, দানি চাই বলি পাতে হাত, ও গো দানি চাই বলি পাতে হাত।
যেই না বাবা হাতটা পেতেছে, শাকিরা বলল দাঁড়ো দাঁড়ো কে তুমি, তুমি যে টাকা অর্থ চাইছো কর চাইছো কে তুমি? যেই বলে যে কে তুমি, তখন গোবিন্দ বলছে শোনো আমার কথা জানতে হবে না, পার হতে গেলে দান দিতে হবে কর দিতে হবে। তখন সখীরা বলছে কর আমরা দেব, কিন্তু আগে তোমার পরিচয় দাও কে তোমায় দানি করেছে। এই যেই কোন কে তোমায় দানি করেছে বলতে বলতে একজন তার মধ্যে বলে উঠেছে কে, সে হলো ললিতা। ললিতা বলে উঠল শোনো কোন গুণে বিধি তোমায় দানি করেছে বলো, দানি করেছে বলো বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে বলো, দানি করেছে বলো বিধি তোমার বিধি দানি করেছে বলো, দানি করেছে বলো কোন গুণে বিধি তোমার দানি কৃষ্ণ বলছে ধরে যখন ধরা যখন আমি পড়ে গেছি তখন একটা প্রশ্ন করতেই পারি, বলে বলো আচ্ছা ধরলে কি করে তুমি? বলে দেখো কৃষ্ণ বৃন্দাবনে হাজারো পুরুষ আছে হাজারো নারী আছে, তা হাজার যদি পুরুষ থাকে তার মধ্যে তুমি একমাত্র শ্রেষ্ঠ পুরুষ যার যুগ্ম ভূ। এখন যেমন মহাপ্রভুর নদীয়ার মাঝে মহাপ্রভুর ছিল যুগ্ম ভ্রূ, মানে এই যে ভ্রূটা যুগ্ম মানে জোড়া ছিল, তেমন কৃষ্ণেরও। তা বলছে শোনো পার্লার থেকে সেজেছো ভালো, কিন্তু একটা জায়গা তোমার ভুল হয়ে গেছে কৃষ্ণ, কি এই যে যুগ্ম ভ্রূটা এটা তুমি মুছতে ভুলে গেছো। কৃষ্ণ মানে ধরা যখন পড়েছি আর কিছু বলে লাভ নেই, তবে একটা কথা বলবো রাধে ও রাধে জিজ্ঞেস বলছে শোনো আচ্ছা তোমার স্বামী নাকি কোটিপতি, তা তোমার স্বামী যদি কোটিপতি হয় তার বাড়ির তুমি বাজারে এসেছো কেন ওই দধি দুগ্ধ হিতঘোল বিক্রয় করতে যাচ্ছ মা? যার স্বামীর ব্যাংক ব্যালেন্স যদি 1 কোটি টাকা থাকে মাস গেলে তো সে 50-70 হাজার টাকার বাবা সুদ পাবে, তাহলে তার বউ কেন বাজারে যাবে দধি দুগ্ধ হিতঘোল বিক্রয় করতে? বলো যাবে? কোটি টাকা বাড়ির বউ কি যাবে? যাবে না। তখন পাড়ার লোক বলবে দেখ তোর স্বামীর এত টাকা তুই বাজারে এসেছিস বিক্রি করতে সবজি? তা কৃষ্ণ প্রশ্ন করে যে তুমি নাকি কোটিপতি বাড়ির বউ, তুমি কেন বিক্রয় করতে এসেছো এই দধি দুগ্ধ হিতঘোল? যেই না বলতে যাবে কি না বলার আগে কৃষ্ণ হাতটা ধরবে, তখন সঙ্গে সঙ্গেই সখীরা বলে উঠল খবরদার ছুঁয়ো না নীলা জোকা নাই, ছুঁয়ো না ছুঁয়ো না নীলা জোকা নাই, ছুঁয়ো না ছুঁয়ো না নীলা জোকা নাই, ছুঁয়ো না ছুঁয়ো না নীলা জোকা নাই, আমরা পরিরো নারী ও গো আমরা পরিরো নারী, আমরা পরিরো নারী আমরা পরিরো নারী পর পুরুষের
কানাই ছুঁয়ো না, কানাই ছুঁয়ো না, নীলাজ কানাই ছুঁয়ো না, গোবর্ধনে গৌরী আরাধন, গিরি গোবর্ধনে গৌরী আরাধন, গোবর্ধনে গৌরী আরাধন, গিরি গোবর্ধনে গৌরী আরাধন, পান করো কানবে ধুমে, পান করো পরম ধুমে, কাম সাগরে কামনা করো হে, 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 গিরি কাশ্রমে কাহনা ছুঁয়ো না, হে হে জকনাই ছুঁয়ো না, হে হে জকনাই ছুঁয়ো না, সরে যাও কানাই ছুঁয়ো না, নীলাজ কানাই ছুঁয়ো না। কৃষ্ণ বলছো তোমরা তাহলে আমার চরিত্র নিয়ে কথা বলছো, আমার চরিত্র খারাপ। তখন সখীরা বলছে না না, চরিত্র নিয়ে বলিনি, তুমি যে কথা বলো ছল করে যে রাধারানীর হাত ধরতে যাচ্ছিলে, বলে আমি রাধারানীর হাত ধরতে চেয়েছি একটাই কারণে, যে আমি যদি ওকে দুটো কথা বলি এখানে সবাই দাঁড়িয়েছে সবাই শুনবে, আর ও সবার সামনে অপমানিত হোক আমি চাই না। তা তখনই রাধারানী বলছে বলো কি চাও, বলে ওই একটাই কথা, তোমার স্বামী তাহলে কোটিপতি তুমি কেন এসেছো? রাধারানী বলে এতদিন জানতাম তুমি গরু চড়াতে পারো, চুরি বিদ্যে ভালো শিখেছো, তা চুরি বিদ্যে শিখেছো গরু বিদ্যে ভালো শিখেছো, তা কবে থেকে আবার জ্যোতি বিদ্যেটাও শিখে নিলে? হ্যাঁ মানে মানুষের মুখ থেকে বলে দিতে পারো কার স্বামী কী করে কার বউ কী করে? কৃষ্ণ বলে সেটা না ব্যাপার, ব্যাপারটা আমি লোকের মুখে শুনেছি তো তাই আর কি জিজ্ঞাসা করছি। শোনো অনেকক্ষণ ধরে তোমার অপমান শুনছি, আমার স্বামীকে নিয়ে তুমি অপমান করছো, তোমাকে ভালোবাসতে পারি তুমি কিন্তু আমার স্বামীকে কোনো কটু কথা বলতে পারো না। এই রাধারানী কী করেছে, ধরেছে কার হাত, ললিতার হাত, এই ললিতার হাতটা ধরেছে, বিশাখার হাতটা ধরেছে, ধরেই এখন টানতে টানতে চলে যাচ্ছে, যেই চলে যাচ্ছে ছুটে গিয়েছে গোবিন্দ। কেন দেখবেন মেয়েরা যদি একবার না, মেয়েরা কেমন বলুন তো, দোষ করলেও চাই পুরুষ মানুষ ক্ষমা করে, মানে ক্ষমা চা, আর দোষ না করলেও চাই ওই ক্ষমা চা, এটা হলো মেয়েদের একটা স্বভাব নীতি, মানে ছেলেরাই সবসময় ক্ষমা চাক এটাই চায়। তা রাধারানী তো মন করে চলে যাচ্ছে, কৃষ্ণ কি করেছে জানে, একবার যদি চলে যাই তাহলে আর এ মুখও হবে না, আর জীবনে আমার মুখও দেখবে না, ছুটে গিয়েছে কি চরণটা ধরেছে, আর চরণটা ধরেই গোবিন্দ কি করেছে, না যেও না যেও না রে পয়সা তো ডুলে গোড়াই যেও, না যেও না যেও না রে পয়সা তো ডুলে গোড়াই যেও, না এখন যেই না বাবা গোবিন্দ রাধারানী চরণটা ধরেছে, এই দেখবেন মা ভগবান যখন কারোর চরণ ধরে তখন কি কেউ অভিমান করে থাকতে পারে? আপনার স্বামী আপনার উপরে যদি আপনি আপনার স্বামীর উপরে রাগ করেছেন, আর স্বামী যদি এসে বলে তোমার হাতে ধরেছি পায়ে পড়েছি রাগ করো না, তুমি আর রাগ করে থাকতে পারবে? পারবে না। তা কৃষ্ণ যেই পায়ে ধরেছে অমনি কি করেছে রাধারানী, বলে উঠল সখী দেখ অনেকক্ষণ ধরে ওকে চোর বলেছি, কালো বলেছি, মন্দ মন্দ ভাষায় গালি দিয়েছি, আর ওকে কিছু বলিস দেখ ওর মুখটা দেখ কেমন শুকিয়ে গেছে। তা যেই না বলেছে ওর মুখটা শুকিয়ে গেছে, সখীরা কী করেছে গোবিন্দের মুখের দিকে তাকিয়ে দেখছে অঝর নয়নে আমার গোবিন্দ কাঁদছে, দেখ দেখ ঘামি আছে চাঁদ মুখ, তোরা কেউ কিছু, দাদারানী বলছে সখী তোরা কেউ কিছু বলিস না, ঘামিয়াছে চাঁদ মুখ, তোরা কেউ কিছু বলিস না, ওরে ঘামিয়াছে চাঁদ মুখ,
ওরে যায় লাগি আমি বেকে কেনে সেই খাক ক্ষীরসা নবনি আমি আছে চাদর বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণের মুখে বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে তো বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণের মুখে তো বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণের আমার সখী দিল রাধা রূপ তুমি তোরা যদি যেতে হয় চলে যা আমি আর গৃহে ফিরে যাবো না আমি ওই মুখ আর হব না শোন সখী আর আমি ফিরিয়া ঘরে ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটে রাইবি কালো গিয়ে ইহাই বলো দান ঘাটে রাইবি কালো ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটে রাইবি কালো সখী দিল রাধার পদুনি গো সখী দিল রাধার পদুনি গো সখী দিল রাধার পদুনি গো সখী দিল রাধার পদুনি রাধারানী বলি ওরে সখী রে এই যৌবন এই মন সব তোই আমার গোবিন্দের আমার গোবিন্দের আমার গোবিন্দের সাজাইতে শ্যামদাসী আমি যাকে ভালোবাসি 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 আমার অঙ্গী রইয়া কৃষ্ণ নামে আমায় পাগল করে দেয় দে দে তোরাই আমার একবার কৃষ্ণ নাম লিখে দে সাজাই দে শ্যামদাসী আমি যাকে ভালোবাসি সাজাই দে শ্যামদাসী আমি যাকে ভালোবাসি আমার অঙ্গে রুইয়া বর্ণনি গো খুলে গো অঙ্গে রুইয়া বর্ণনি গো খুলে গো অঙ্গে রুইয়া বর্ণনি গো খুলে গো অঙ্গে রুইয়া বর্ণনি গো খুলে প্রসাদ পেলো সর্বজনে প্রসাদ পেলো সর্বজনে কেউ শ্রবণে কেউ বদনে হরি 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 বলো বদনে কেউ শ্রবণে কেউ বদনে হরি 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 বলো বদনে কেউ শ্রবণে কেউ বদনে হরি 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 বলো বদনে প্রসাদ পেলো সর্বজনে প্রসাদ পেলো সর্বজনে সখী দিল রাধার বদনে গো সখী দিল রাধার বদনে গো সখী দিল রাধার সখীরা রাধা কৃষ্ণের বদনে ক্ষীরসার নবনী দিয়েছে দে ওই যুগল মন্ত্র সবাই দর্শন করছে আমরাও করবো আমরাও গাইব একসঙ্গে গাইব সবাই মিলে গাইব যেমন সবাই গায় আমরাও গাইব করে করতালি দিয়ে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ রাধা কৃষ্ণ
যুগল কিশ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশ জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে গতি নাই যুগল কিশ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশ রতন বেদির উপরে বসাব দুজন মোরা বসাব দুজন মোরা বসাব দুজন শ্যাম গৌরী রঙে দিব শ্যাম গৌরী রঙে দিব চুয়া চন্দনের গন্ধ চামর ধরা বসাদা দেখব মুখ চন্দ্র উলুধ্বনি চামর ঢোলাব সদা হেরিব চন্দ্র গাথিয়া মালতির মালা ওই না গাথি জামালতির মালা দেব দুহাই অধরে তুমিয়া দেব ভরপুর রাধা কৃষ্ণ প্রাণ মোর জীবন কিশ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশ রাধা
বলি রাধা রানী কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, আপন গুরুজন কি জয়, মাতা পিতা কি জয়, গুরু বৈষ্ণব কি জয়, ভক্তবৃন্দ কি জয়, শ্রীবৃন্দ কি জয়, শ্রীচৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদে কি জয়, গৌর চাঁদে কি জয়, শ্রীবাস ঠাকুর কি জয়, অদ্বৈত আচার্য কি জয়, হরজি কি প্রবদ্বীপ ধাম কি জয়, ধাম কি জয়, জগন্নাথ জি কি জয়, বলরামজি কি জয়, সুভদ্রা মায়ের কি জয়, অযোধ্যা ধাম কি জয়, শ্রীরামচন্দ্র কি জয়, সীতা মা কি জয়, সুভদ্রা মা কি জয়, শ্রীগুণদায় গৌর সীতানাথ কৃষ্ণ মা হরি বল হরি বল হরি বল। চলুন দুটো ভজন আসলে করে।